চলে গেলেন দেশের পরের অভিনেতা এটিএম শামসুজ্জামান। শনিবার 20 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার 17 ফেব্রুয়ারি সকালে পুরান ঢাকার আসফর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গেল বছরের 30 এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই রতন জামান জানান, শনিবার বাদ জোহর এটিএম শামসুজ্জামানের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর বাদ আছর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। চলচ্চিত্র টেলিভিশন জগতের এই বরণ্য অভিনেতা ব্যক্তি জীবনে ছিলেন একেবারে সাদামাটা একজন মানুষ। দীর্ঘদিন যাবৎ বাস করেছেন সূত্রাপুরের একটি বাড়িতে। প্রতিবেশী আর দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে তার এই স্মৃতিও অনেক। সেই স্মৃতিগুলোকেই বুকে জড়িয়ে অশ্রুসিক্ত চোখে এসেছেন সবাই। সূত্রাপুরের এটিএম শামসুজ্জামানের বাড়ির সামনে আসা প্রতিবেশীরা জানান, সূত্রাপুরের নিজ বাড়িতেই কেটেছে তার জীবনের বিরাট একটি সময়। চলচ্চিত্র ও টেলিভিশন তারকা হলেও প্রায় জরাজীর্ণ এই বাড়িতে থাকতে চায় সংকোচ বোধ করেননি কোনোদিন। জীবনযাপনে ছিলেন একেবারেই সাদামাটা। নারিন্দার পীর সাহেব ঘুরিচ্ছিলেন এটিএম শামসুজ্জামান। পীর সাহেবের সিদ্ধান্তই তাই মেনে শেষ ইচ্ছাগুলো জামাতা আর ভাইয়ের কাছে জানিয়েছিলেন তিনি। এমনকি মৃত্যুর আগে নিজ পক্ষ থেকে সর্ব অর্জন আর পুরস্কার সরিয়ে ফেলতে বলেছিলেন তিনি। শেষ ইচ্ছায় বলেছিলেন, পীর সাহেব যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই সব হবে, অন্য কোথাও নেয়ার প্রয়োজন নেই। তার জামাতা ইমতিয়াজ আহমেদ রাশেদ জানান, বাবার মৃত্যুর আগে বলেছিলেন শুধু একটি জানাজা পড়াবে। তিনি নারিন্দার পীর সাহেবের পরিচিত ছিলেন, তাই তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করবেন। বাবা বলেছেন, তার মৃত্যুর পর গোসল জানাজা ও দাফন নারিন্দার পীর সাহেবের হাতে যেন হয়। তার শেষ ইচ্ছে হিসেবে ছিল সূত্রাপুরের জানাজা ও দাফন করা হবে জুরাইন কবরস্থানে। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই রতন জামান বলেন, মৃত্যুর পর বিশিষ্ট ব্যক্তিদের শহীদ মিনারে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবা এসব ব্যবস্থা না করার জন্য নিষেধ করে গেছেন, বারণ করেছেন শহীদ মিনারে নিতে। 1961 সালের পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন টিএম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লেখেন জলছবি চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বা আমাদের সবার প্রিয় এটিএম শামসুজ্জামান। জন্ম 1941 সালের 10ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরের নানা বাড়িতে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার লাকোটের বড় বাড়ি আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। পড়াশোনা করেছিলেন ঢাকার কগজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহী রূপনাথ হাই স্কুলে। কগজ স্কুলে তার বন্ধু ছিলেন আরেক অভিনেতা প্রবীর মিত্র। ম্যাট্রিকুলেশন পাশ করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে, তারপর জগন্নাথ কলেজে ভর্তি হন। তার পিতা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল এবং শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন। মাতা নুরুন্নিসা বেগম। 5 ভাই ও 3 বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়। তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের শুরু 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এই ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন 1965 সালের দিকে। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। 1987 সালে কাজী হায়াত পরিচালিত দায়ীকে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি হৃদয়ন রনি পরিচালিত চোরাবালিতে অভিনয় করেন। শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শামসুজ্জামানের চলচ্চিত্রের জীবন শুরু হয় কৌতুক অভিনেতা হিসেবে। জলছবি, চাদুরবাসী, রামের সুমতি, ম্যাডাম ফুলি, চুরিওয়ালা, মন বসেনা, পরার টেবিলে চলচ্চিত্রে তাকে কৌতুক চরিত্রে দেখা যায়। তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এর আগে নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও খল চরিত্রে তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো অশিক্ষিত, গোলাপি, এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক। এছাড়াও বেশ কিছু চলচ্চিত্রে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনন্ত প্রেম, দোলনা, অচেনা, মোল্লাবাড়ির বউ, 1000 বছর ধরে চোলাবার। 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিশ কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়াও খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপর 2009 সালে প্রথম পরিচালনা করেন শাবনূর রিয়াজ জুটির এবাদত নামের ছবিটি। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। তার মধ্যে দায়ীকে চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে, ম্যাডাম ফুলি চুরিওয়ালা মন বসেনা পরার টেবিলে 2009, চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে চোরাবালি 2012, চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। এছাড়াও 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভাগে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। চলচ্চিত্র পুরস্কারের সময় শিল্পকলা অবদানের জন্য 2015 সালে তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদকে ভূষিত হন।